বাকমুতে ফের আক্রমণ শুরু রাশিয়ার, যে শপথ নিল ইউক্রেন। মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বকে গুরুত্ব দেয় বেইজিং, চীনের পররাষ্ট্রমন্ত্রী। মিসাইল উৎপাদন দ্বিগুণ করার আহ্বান রুশ প্রতিরক্ষামন্ত্রীর। এবং সর্বশেষ থাকছে, ইহুদি উৎসবের কারণে ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল দখলদার ইসরায়েল। দখলদার ইসরায়েল ছলে বলে কৌশলে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করেই চলেছে, বিশেষত ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন কঠোরভাবেই করে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা তাদের উৎসবের কারণে ইব্রাহিমি মসজিদও বন্ধ করে দিচ্ছে। তারা ভালোভাবে জানে যে ফিলিস্তিনিকে সম্পূর্ণ গ্রাস করতে হলে এখানকার মসজিদগুলো ধ্বংস করতে হবে, উপাসনালয়গুলো ধ্বংস করতে হবে যা মুসলমানেরা ব্যবহার করে। আর এ কারণে তারা ছলে বলে কৌশলে ইব্রাহিমি মসজিদ, আল আকসা মসজিদ সহ বিভিন্ন মসজিদ বা ধর্মীয় উপাসনালয়গুলো মাঝে মাঝেই বন্ধ করে দেয় বা নিষিদ্ধ করে মুসলমানদের প্রবেশ। কিন্তু এভাবে করে ফিলিস্তিনি জনগণকে কি আটকে রাখতে পারবে? ফিলিস্তিনের স্বাধীনতাকে কি বন্ধ করে দিতে পারবে? ফিলিস্তিন যে স্বাধীন রাষ্ট্র চায় এবং সম্পূর্ণ দখলদার ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসাবে ঘোষণা করে এই অবৈধ রাষ্ট্রকে এখান থেকে উৎখাত চায়, এটা তো ফিলিস্তিনের বৈধ অধিকার। কারণ ফিলিস্তিনি জায়গায় জবরদখল করে, ফিলিস্তিনের ভূমি জবরদখল করে এই ইহুদিবাদী ইসরায়েলের জন্ম হয়েছে। এই ইহুদিবাদী ইসরায়েলের কোনো অস্তিত্বই তো ছিল না, তারা সম্পূর্ণ উড়ে এসে এখানে জুড়ে বসার মতো অবস্থায় রয়েছে। তারা সম্পূর্ণ ফিলিস্তিনি গ্রাস করছে আর পাশাপাশি মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশগুলোতেও আক্রমণ চালাচ্ছে। দখলদার ইসরায়েলের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ সংগ্রাম। প্রতিরোধের মাধ্যমে ইসরায়েলকে প্রতিহত করতে হবে, তাদেরকে ধ্বংস করা ছাড়া অন্য কোনো বিকল্প নাই। মধ্যপ্রাচ্যের শান্তির জন্য, বিশ্বের শান্তির জন্য ইসরায়েলকে অবশ্যই শেষ করে দেওয়া একান্ত জরুরি বলে আমি মনে করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। আর এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। তাছাড়া ইহুদি উৎসবের কারণে কেন ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল দখলদার ইসরায়েল, সে সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে রাবে একটা রুম্পার প্রতিবেদনে। বাকমুতে ফের আক্রমণ শুরু রাশিয়ার, যে শপথ নিল ইউক্রেন। রাশিয়া ইউক্রেনের বাকমুতে নতুন ভাবে আক্রমণ শুরু করেছে। এবার রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা বাকমুত ছেড়ে না দেওয়ার ঘোষণা দিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। মঙ্গলবার ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার জেনারেল আলেকজান্ডার সিরস্কি আক্রমণের বিষয়টি নিষেধ করেছেন। তিনি বলেন, কিয়েভ বাকমুতকে ধরে রাখার জন্য যে গুরুত্ব দিচ্ছে তার উপর জোর দিয়েছে রাশিয়া। পাল্টা আক্রমণের প্রস্তুতি অব্যাহত রয়েছে, যা আশা করে যে যুদ্ধের গতিশীলতা পরিবর্তন হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু বলেন, রাশিয়া সম্পূর্ণ ফ্রন্ট লাইনে ইউক্রেনের উপর প্রচণ্ড আঘাত হানছে। বিশেষ সামরিক অভিযান বলে তার সাফল্য নিশ্চিত করার জন্য অস্ত্র সরবরাহ অত্যন্ত গুরুত্ব দিয়েছে। রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে শৈগু বলেন, রুশ বাহিনী সম্পূর্ণ যোগাযোগের লাইন বরাবর আক্রমণ চালাচ্ছে। কেবল ইউক্রেন নয়, বরং পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, জার্মান থেকে সরবরাহকৃত অস্ত্র ইতিমধ্যেই দোনবাস অঞ্চলে ব্যবহার করছে ইউক্রেন। এদিকে ইউক্রেনীয় সেনা আর্টার সিএনএনকে বলেন, বহুল প্রত্যাশিত পাল্টা আক্রমণে আমাদের ব্রিগেড প্রস্তুত, আমরা অনেকদিন অপেক্ষা করেছি। ইতিমধ্যেই সব ধরনের রসদ পুনরায় সরবরাহ শেষ হয়েছে। ইউক্রেন পিছু হটবে না বাকমুত থেকে। এর আগে ইউক্রেনের খেরসনের আঞ্চলিক পরিষদের উপপ্রধান ইউরি সোভোলেভস্কি বলেন, দক্ষিণে প্রত্যাশিত পাল্টা আক্রমণের জন্য কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে না। আশা করছি রাশিয়ার কাছ থেকে আমাদের ভূখণ্ড ফিরিয়ে নিতে পারব। তিনি আরো বলেন, আমাদের দক্ষিণ সেক্টরে ইউক্রেনের সশস্ত্র বাহিনী যা করছে তা একটি পাল্টা আক্রমণ হিসেবে বিবেচিত হতে পারে। যেমন শত্রুপক্ষের উপর হামলা বজায় রাখা, প্রতিরোধ ধরে রাখা, তাদের সামরিক বস্তু ধ্বংস করার পাশাপাশি সক্ষমতা কমিয়ে আনা। আমি মনে করি না পাল্টা আক্রমণের জন্য এমন কোনো তারিখ আলাদাভাবে ঘোষণা করার প্রয়োজন আছে। ইউক্রেনীয় বাহিনী মঙ্গলবার ভোরে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের একটি গ্রামে হামলা চালিয়েছে। স্থানীয় গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। ইউক্রেনে 5 মাসের যুদ্ধে রাশিয়ার 20,000-এর বেশি যোদ্ধা নিহত হয়েছেন। এই সময়ে রাশিয়ার আহত সেনা সংখ্যা 80,000। নিহত সেনার অর্ধেকই ভাড়াটে যোদ্ধা দল ওয়াগনার গ্রুপের সদস্য।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সোমবার এমন ধারণা প্রকাশ করেছে হোয়াইট হাউস। এই নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি। তবে গোয়েন্দারা কিসের ভিত্তিতে রাশিয়ার সেনাদের হতাহতের এই সংখ্যা ঠিক করেছেন তা তিনি পরিষ্কার করেননি। হোয়াইট হাউসের দেয়া এই তথ্যের সত্যতা যাচাই মস্কোর কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইউক্রেনের হতাহত সেনার সংখ্যার বিষয়ে কিছু বলেনি হোয়াইট হাউস। এই ব্যাপারে জন কির্বির বক্তব্য, এখানে ইউক্রেন হলো ভুক্তভোগী আর রাশিয়া হলো আগ্রাসী। এদিকে বর্তমানে বাকমুতের ছোট একটা অংশ ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে থেকেই তারা রাশিয়ার সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। ইউক্রেনের কর্মকর্তাদের ভাষ্য, বাকমুতে তারা যতটা সম্ভব রাশিয়ার সেনাদের বধ এবং তাদের মজুদ যুদ্ধাস্ত্র ধ্বংস করতে কাজ করছেন। তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে পূর্ব ইউক্রেনের দখলকৃত বাকমুত অঞ্চলের কয়েকটি এলাকা থেকে রুশ সেনা হটানোর দাবি করেছেন ইউক্রেনের এক শীর্ষ জেনারেল। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী দেশটির সীমান্তবর্তী রুশ অঞ্চল ব্রায়ানস্কে গোলা বর্ষণ করেছে। মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বকে গুরুত্ব দেয় বেইজিং, বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারের শীর্ষ জেনারেল মিন অং হ্লাইং এর সঙ্গে দেশটির রাজধানী নেপিডোতে গিয়ে সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। এই সময় তিনি দুই দেশের মধ্যে বন্ধুত্বকে স্বাগত জানিয়েছেন। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের দুই বছর পর দেশটিতে সহিংসতা বেড়ে যাওয়ায় সম্পর্ক জোরদার করারও প্রতিশ্রুতি দিয়েছেন। চীনা সম্প্রচার মাধ্যম সিজিটিএন জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের জেনারেলকে বলেছেন বেইজিং মিয়ানমারের সঙ্গে তার বন্ধুত্বকে গুরুত্ব দেয়। বৈঠকে তারা দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও উন্নীত করতে সম্মত হয়েছেন। খবর আল জাজিরা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কিন গ্যাং বলেন, চীন বিশ্বাস করে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের সার্বভৌমত্বকে সম্মান করা, মিয়ানমারের শান্তি ও ঐক্য ফিরিয়ে আনতে সহায়তার জন্য গঠনমূলক ভূমিকা পালন করা উচিত। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম MRTV কিনকে উদ্ধৃত করে জানায়, তার এই সফর শুধু দুই দেশের বন্ধুত্বই নয়, বিশ্ব মঞ্চে মিয়ানমারের প্রতি চীনের অবস্থানেরও ইঙ্গিত দেয়। আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন মিয়ানমার সামরিক বাহিনীর একটি প্রধান মিত্র ও অস্ত্র সরবরাহকারী দেশ চীন। মিয়ানমার সম্পর্কিত ইস্যুতে বেইজিংয়ের অবস্থানের প্রশংসা করে চীনকে বৃহত্তর ভূমিকা পালনে স্বাগত জানান জেনারেল মিন অং হ্লাইং। 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় মিয়ানমারের জান্তারা। নির্বাচিত নেতা অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ দেখা দিলে তা কঠোর হস্তে দমন করে, এতে অনেক মানুষ নিহত হয়। সারা দেশে সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে যা সামরিক বাহিনী দমন করতে পারেনি। মিসাইল উৎপাদন দ্বিগুণ করার আহ্বান রুশ প্রতিরক্ষা মন্ত্রী। রাষ্ট্রীয় একটি কোম্পানিকে তাদের মিসাইল উৎপাদন দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু। ইউক্রেনের সঙ্গে সংঘাতের জের ধরে তিনি এই আহ্বান জানান। মস্কো এবং কিয়েভ যেভাবে সংঘাত চালিয়ে যাচ্ছে তাতে দুই পক্ষের সেনাবাহিনী গোলা বারুদের সংকটে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু মঙ্গলবার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ট্যাকটিক্যাল মিসাইল কর্পোরেশন তাদের চুক্তি সময় মতো পূরণ করছে। তিনি বলেন, তবে এই মুহূর্তে সবচেয়ে কম সময়ের মধ্যে উচ্চ নির্ভুল অস্ত্রের উৎপাদন দ্বিগুণ করা প্রয়োজন। রাশিয়া উচ্চ নির্ভুল গোলা বারুদ কম চালাচ্ছে কিনা সেই বিষয়টি সামরিক বিশ্লেষকরা নির্ধারণ করার চেষ্টা করছেন, কারণ ইউক্রেনের বিরুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র হামলা ছোট পরিসরে হতে দেখা যাচ্ছে। দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বুধবার জানিয়েছে যে ক্ষেপণাস্ত্র উৎপাদন সম্পর্কে শৈগুর মন্তব্য কিছু বিষয় স্পষ্ট করছে। তার মন্ত্রণালয় রুশ বাহিনীর জন্য পর্যাপ্ত পরিমাণে গোলা বারুদ মজুদ রাখতে পারেনি এবং আসন্ন ইউক্রেনীয় হামলার পাল্টা আক্রমণের উদ্বেগের মধ্যে সক্রিয় অবস্থান দেখাতে পারেনি। সম্ভবত এই দাবিগুলো থেকে সরে আসার জন্যই এমন মন্তব্য করেছেন তিনি। এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, ইউক্রেনে রাশিয়ার অভিযানের কেন্দ্রস্থলে রসদ সমস্যা রয়ে গেছে। আক্রমণাত্মক সাফল্য অর্জনের জন্য রাশিয়ার কাছে পর্যাপ্ত যুদ্ধাস্ত্র নেই বলেও ধারণা করা হচ্ছে। রাশিয়া তাদের প্রতিরক্ষা শিল্পকে গতিশীল করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলেছে, কিন্তু এটি এখনও যুদ্ধের সময় চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে বলে উল্লেখ করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়া মঙ্গলবারও কিয়েভে আক্রমণ চালিয়েছে। বুধবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছয় দিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বারের মতো আক্রমণ চালানো হয়েছে। তবে কিয়েভকে লক্ষ্য করে হামলা চালানো সব রুশ ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এইসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, শত্রুদের সব লক্ষ্য চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং আকাশেই এগুলো ধ্বংস করা সম্ভব হয়েছে। রাশিয়া এসব হামলায় ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করছে বলেও অভিযোগ উঠেছে। তবে কতগুলো ড্রোন ধ্বংস করা হয়েছে সেই বিষয়টি এখনও নিশ্চিত নয়। সংঘাতের পর অস্ত্রবিরতিতে রাজি ইসরায়েল হামাস। ইসরায়েলের জেলে 87 দিন অনশন করে মারা যান খাদের আদনান। তারপরেই হামাস ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট ছোড়ে। ইসরায়েলের দাবি 30টি রকেট ছোড়া হয়েছিল। হামাস ও ইসলামিক জেহাদ জানায় এটা ছিল প্রাথমিক প্রতিক্রিয়া, কিন্তু এরপর ইসরায়েল গাজা ভূখণ্ডে ফিলিস্তিনি যুদ্ধ বিমান বোমা ফেলে, কামান থেকে গোলা ছোড়া হয়। এই পরিস্থিতিতে মিশর, কাতার ও জাতিসংঘের কর্মকর্তারা সক্রিয় হন। তারা দুই পক্ষের সাথে কথা বলেন। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, মঙ্গলবার দিবাগত রাত 3:30 থেকে দুই পক্ষ অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। তার আগে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইসরায়েলি আগ্রাসন নিয়ে তারা মিশর, কাতার ও জাতিসংঘের প্রতিনিধিদের সাথে কথা বলেছেন। আদনান ওয়েস্ট ব্যাংকের জেনিন শহরে বাসিন্দা ছিলেন। তিনি ছিলেন রুটিওয়ালা ও 9 সন্তানের বাবা। 8 বছরে তাকে 12 বার গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় প্রতিবারই প্রশাসনিক নির্দেশে তাকে আটক করা হয়। 6 মাসের ব্যবধানে এইভাবে ফিলিস্তিনিদের গ্রেপ্তার করতে পারে ইসরায়েলি পুলিশ প্রশাসন। আদনান এর আগেও 3 বার অনশন করে প্রতিবাদ জানিয়েছিলেন। এবার তিনি লাগাতার অনশন করেছিলেন। 87 দিন অনশন করার পর তিনি মারা যান। তারপরই এই সংঘাত তীব্র হয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইসরায়েলকে অনুরোধ করেন তারা যেন একতরফা কোনো ব্যবস্থা না নেয়। তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রাসেলসে দেখা করে আলোচনাও করেছেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।